Hey yo, what's up guys, it's Mr. Tripular and welcome to my channel. Guys, আমরা জানি যে আমাদের হেডশট ট্রিকটা কিন্তু এখন আর নেই, অটো হেডশট ট্রিকটা, কিন্তু তোমরা টাইটেল থেকে বুঝতে পারছো যে আমার এই ভিডিওটা, আজকের ভিডিওটা হচ্ছে অটো হেডশট ট্রিক নিয়ে, তাও নতুন একটা ট্রিক নিয়ে। তো তোমরা ভাবতে পারো যে কি রে ভাই ভাই নতুন কোন ট্রিকটা নিয়ে আসলো, আপডেটের পর তো কোনো ট্রিকই কাজ করতেছে না। তো ইয়াপ গাইস, সেই ব্যাপারে আজকে কথা বলবো, সেই ব্যাপারে আজকে ভিডিওটা, আর এক্সট্রা আরেকটা ট্রিক্স রয়েছে। তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম গাইস, লেটস স্টার্ট দ্য ভিডিও। গাইস, ফার্স্ট অফ অল আমি বলে রাখি, অটো হেডশট ট্রিক এতদিন যেটা ছিল সেটা আসলে কোনটা ছিল। তো আমরা জানি যে আমরা ডিফল্টে যদি খেলি তাহলে এনিমির গায়ে যখন আমি জুম করি তখন এনিমির গায়ে লক হয়ে যায় টার্গেটটা, তো এনিমির গায়ে লক হয়। তো আমরা যখন বসে জুমটা করি তখনও কিন্তু গায়ে লক হয়, কিন্তু ওইখানে ওই বসা অবস্থায় যখন আমরা দাঁড়াই তখন যে ওই গায়ের লকটা যে মাথায় লক হয়ে যায় এনিমির মাথায়, তখন যে যখন আমরা যদি আমরা শ্যুট করি তাহলে ওইটা হেডশট হয়ে যায়। এটাই ছিল আমাদের অটো হেডশটের ট্রিকটা এত দিন ধরে, এত বছর ধরে। তো অটো হেডশটটা যারা যারা মনে করো বসে এইম করে উঠে শ্যুট করতে পারতো, তারা অনেক মানে এতদিন রাজত্ব করতেছিল। তো গেরিনা চিন্তা করলো, না এতদিন ওদের রাজত্ব করতে দিয়েছি আর করতে দেওয়া যাবে না, তো গেরিনা এটা পুরোপুরি উঠিয়ে দিয়েছে। আমি এখন দেখে দিচ্ছি যে ওরা আসলে কিভাবে উঠিয়ে দিয়েছে এই জিনিসটা। এখানে একটু লক্ষ্য করলে তোমরা দেখতে পারবা যে আমি যখন উঠবস করতেছি তখন আমাদের এইমটা অনেক বড় হয়ে যাচ্ছে। দেখো নর্মালি আমি শ্যুট করতেছি আমাদের এইম ছোট থাকা অবস্থায়, কিন্তু যখন উঠি সাথে সাথে কিন্তু এইমটা বড় হয়ে যায়, আবার বসি যখন তখন সাথে সাথে এইমটা আরো বড় হয়ে যায়। তো গাইস, বুঝতেই পারতেছো ওরা এমন একটা কাজ করেছে যেখানে আমরা নর্মালি যদি উঠা বসা করি, লাইক উঠলে এবং বসলে 1.5 সেকেন্ড বা 1 সেকেন্ডের জন্য আমাদের এইমটা এতটাই বড় হয়ে যায় যে আমরা গুলি করলে নর্মালি একটা জায়গায় যাবে না, গুলিটা ছড়িয়ে যাবে, যে কারণে হেডশট দেওয়া পসিবল না। আর আমরা যদি এতটা টাইম নেই 1.5 সেকেন্ড বা 2 সেকেন্ডের মতো, তারপর যদি তাহলে এই অটো হেডশটের মনে করো মারতে মারতে আমাদেরকে মেরে ফেলবে। তো এর জন্য নতুন একটা ট্রিক্স নিয়ে এসেছি, তাহলে ক্লিয়ারভাবে ভিডিওটা দেখো একবার লাস্ট পর্যন্ত, এক্সট্রা আরও ট্রিক্স কিন্তু আছে, তো দেখতে থাকো গাইস। নর্মাল আমাদের এখন বসে উঠে হেডশট মারা যাবে না, বসে জাম্প করে হেডশটটা মারতে হবে। এইখানে যেভাবে আমি হেডশটটা মারলাম আশা করি তোমরা ঠিকভাবে দেখেছিলে। তো তারপর আবারও দেখিয়ে দিচ্ছি আমি তোমাদেরকে যে হেডশটটা কীভাবে ছিল। নর্মালি আমাদের বসে তারপর জাম্পটা করতে হবে, কিন্তু আরও কিছু তোমাদের লক্ষ্য রাখতে হবে, তো দেখে ফেলো ঠিকভাবে। এখানে তোমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে তোমরা যখন জাম্পটা করলে তখন কিন্তু তোমাদের ওয়েট করতে হবে, দেখে ফেললে তোমরা যে জাম্প করার পর কিন্তু একটু ওয়েট করতে হয়, লাইক জাম্প করার পর আমাদের যে এইমটা তখন কিন্তু এইমটা একেবারে উপরে চলে যায়, তারপর যে এইমটা আসে হচ্ছে হেডে, হেডে যখন লক হয়ে যায় মানে মাথায় যখন এনিমির মাথায় যখন লক হয়ে যাবে তখনই তোমাদের গুলি করতে হবে। এই জিনিসের জন্য একটু টাইম লাগলেও কিন্তু ওইটার থেকে কম টাইম আমাদের নর্মালি যে এইমটা অনেক বড় হয়ে যায় ওইটার থেকে কিন্তু কম টাইম, এখানে তোমরা ইজিলি কিন্তু হেডশটটা দিতে পারতেছ। তো দেখতে পাচ্ছ আমি ফার্স্টে জুম করেছিলাম, তারপর যে একটা লাভ দিয়ে যখন মাথায় লকটা এইমটা লক হয়ে গেল তখন যে আমি ফায়ারটা করলাম অ্যান্ড হেডশট গাইস, এটা অনেক তাড়াতাড়ি করা যায়। আমি স্লো মোশনে দেখাচ্ছিলাম গাইস, অনেক তাড়াতাড়ি কিন্তু জিনিসটা করা যায়। আমার কাছে আরও অনেক ফুটেজ আছে, আমি তোমাদের এখনই দেখাচ্ছি গাইস। তার আগে এই জিনিসটা একটু দেখে নাও, আমার কাছে 2টা ফ্ল্যাশ ব্যাংক ছিল, উপরে একটা এনিমি ছিল, তো মারলাম আর ও এতটাই কানা হয়েছে যে আমি বোমটা মারার পরে ও দেখতেই পারেনি, তারপরে যে যা হলো বুম অ্যান্ড ইজ ডেড। হেডশটের ব্যাপারটা তোমরা আরও একবার দেখে নাও, এই যে এখানে আমি বসলাম জাম্প করলাম আর একেবারে ইজিলি আমি হেডশটটা দিতে পারলাম। একটু হেলথ অবশ্যই যায় আমার, কারণ এখানে একটু টাইম লাগতেছে, কিন্তু এটা কিন্তু অনেক কাজের আসতে পারে, কজ এখানে অনেকে এই ব্যাপারটা জানে না, আর অটো হেডশট কিন্তু ফুললি উঠে গেছে, তো ওইখান থেকে এটা তোমরা অনেক কাজে লাগাতে পারো। আর একটা জিনিস বলে রাখি তোমাদেরকে যে আমার এখানে অনেক ইজি এনিমি পড়তেছে, কারণ আমি এখানে ক্লাসিক ম্যাচ খেলতেছি, তোমরা আবার অন্য মাইন্ডে নিও না, কারণ ক্লাসিক ম্যাচ খেলতেছি কারণ এমনিতেই আমার এই জিনিসটাতে মাত্র নতুন আমি খুঁজে পেয়েছি, তো তেমন একটা হাত কিন্তু এখন আমাদের আসে নি এই জিনিসটার উপরে। তো দেখা যাক দাদা, যখন হাত আসবে তখন আমি র্যাঙ্ক ম্যাচ খেলে তারপর দেখাবো। এখানে আরও একটা দেখে ফেললাম তোমরা যে আমার অলরেডি হাত এসে গেছে, এতটাও ডিফিকাল্ট না গাইজ, আগেরটা হচ্ছে আরও তাড়াতাড়ি মনে করো ই করা যায়, কারণ আগেরটায় কিন্তু তোমরা লাইক অনেক টাইম নিতে হইতো তোমাদেরকে, অন্যদের সাথে অনেক পাল্লা দিতে হইতো, কারণ এটাতে কিন্তু অনেক তাড়াতাড়ি করতে পারতো পিসি প্লেয়াররা, কিন্তু এখানে এইটাতে এই ট্রিকটাতে কিন্তু এত তাড়াতাড়ি কিছু নেই। মোবাইল প্লেয়ার এবং পিসি প্লেয়ার অলমোস্ট সেম টাইমে কিন্তু তোমরা এইসব মানে এই হেডশটটা ট্রাই করতে পারবা। তো এক হিসেবে আমাদের অনেক সুবিধা হয়েছে, আশা করে গেই না এই যে এই হেডশটটা এখন যেটা দিতে পারতেছি আমরা, লাইক জাম্প করে হেডশট এই জিনিসটা উঠিয়ে দিবে না অ্যাটলিস্ট। এক্সট্রা যে ট্রিকটার ব্যাপারে তোমাদের কাছে আলোচনা করতে চেয়েছিলাম সেটা হচ্ছে M79 এর ব্যাপারে। অনেকে তোমরা এই ব্যাপারটা জানো যে M79 তোমরা যদি মাঝখান থেকে
কিছু একটা মাঝখানে রেখে তারপর ফায়ার করো M79 দিয়ে, তাহলে ওইটার ওই পাশে অপোজিটে চলে যায় জিনিসটা। যেমন আমি গ্লুয়ালের এই পাশে থেকে কিন্তু M79টা দিয়ে ফায়ার করতেছিলাম, আর গ্লুয়ালের অন্য পাশে কিন্তু চলে গেল গুলিটা। তো এইখানে সেম তোমরা লাইক গাছের এক পাশ থেকে অন্য পাশে, তোমরা দেয়ালের এক পাশ থেকে অন্য পাশে, যে কোনো জায়গায় এইভাবে তোমরা ইউজ করতে পারো এই জিনিসটা। এই জিনিসটা খুবই কাজের, অনেক বেশি কাজে দেয়। কারণ নর্মালি যখন তুমি কোনো মনে করো ইউজ করতেছো, M79 ইউজ করতেছো, তখন যে মনে করো এনিমি তোমার দিকে পুশ দিতেছে, বা একটা M79 মাসও তোমার তেমন একটা লাগাতে পারোনি তুমি, তো তখন যে প্রবলেমটা হয় কি, তখন যে প্রবলেমটা হয় মনে করো বেশি কাছে এসে যায়, তখন কি করবা তুমি, এই যে নর্মালি এইভাবেই করে ফেলবা, তোমরা একটা গ্লুয়াল যখন মারবা তখন কিন্তু এনিমিটা পুশ দেওয়া শুরু করবে, একবার কাছে এসে পারবে। যেটা তোমরা যদি গ্লুয়াল ছাড়া তোমরা নর্মালি M79টা মারো, তাহলে কিন্তু তোমাদের প্রবলেম হবে, তোমাদের নিজের হেলথ অনেক কমে যাবে। কারণ একেবারে কাছে যদি M79টা মারো তাহলে কিন্তু হেলথ কমার চান্স থাকে। কিন্তু এইখানে তোমরা একটা গ্লুয়াল যদি মারো, মারার পর যে M79টা একবার নিজের পায়ের সামনেও মারো কিন্তু গ্লুয়ালের অপোজিটে, তাহলে তোমার 0% ড্যামেজ হবে গাইজ, একটুও ড্যামেজ হবে না। প্লাস এখানে এনিমির মরার চান্স থাকে, ও কিন্তু বুঝতেছেও না যে M79টা কোথা থেকে আসতেছে, তো বুঝতে পারতেছে। এটা অনেক হেল্পফুল গাইজ, অনেক হেল্পফুল। আর এটা অন্যান্য জায়গায় হেল্প হবে, লাইক তোমরা যদি টাওয়ারের ভিতরে থাকো, টাওয়ারের একবারে মাঝখানের জায়গাটায় থাকো, টাওয়ারের সিঁড়ি দিয়ে কেউ আসতেছে, তোমরা জাস্ট টাওয়ারের অন্য পাশ দিয়ে যদি ইটা করে ফেলো, তাহলে আমি এমনি এগুলো খরচ করতেছি। যাই হোক, তোমরা টাওয়ারের মাঝখানে বসে সিঁড়ি দিয়ে যে উঠে ওইখান থেকে তোমরা ডাইরেক্ট মারতে পারবা, একেবারে পাশাপাশি মারতে পারবা তোমরা সিঁড়ির দিকে তাক করে, কোনো টাইপের তোমাদের প্রবলেম ফেস করতে হবে না, কোনো টাইপের ড্যামেজও তোমাদের হবে না। আশা করি তোমাদের এই এই ট্রিকটা একটু হলেও হেল্প হবে। আর এই যে হেডশটের ট্রিক তো আছে, আরও কয়েকটা ফুটেজ আছে, এইটা তো ভুইয়াও এসে গেছে, যেহেতু ক্লাসিক নব ছিল তো সমস্যা নেই গাইজ, এটাতে ভুইয়াতেও এসে গেছে। এই ট্রিক্সগুলো একেবারে লাস্ট পর্যন্ত তোমরা দেখতে থাকো, তারপর যে আশা করি তোমাদের কাছে একটু হলেও হেল্প হবে গাইজ, একটু হলেও হেল্প হবে। এটা অবশ্য কপিড ভিডিও ছিল, আমি অন্য আরেকটা চ্যানেলের কাছ থেকে পেয়েছিলাম এই ভিডিওটা, আমার নিজের কোনো ক্রেডিট নেই এখানে। আগে থেকে বলে রাখলাম, অনেকে আবার ই করে যে ভাই তুমি কপি করছো, ভাই তুমি কপি করছো, আরে ভাই তোমাদের জন্যই তো করি রে ভাই, তোমাদের জন্যই তো করি। আশা করি তোমাদের একটু হলেও হেল্প হবে গাইজ, এটা যেহেতু উঠে গেছে, এটা যেহেতু নতুন নতুন, এখন এই ট্রিকটা অনেকেই জানে, লাইক 90% কিন্তু এই ট্রিকটার ব্যাপারে এখনও জানে না, এখনও জানে না। তো তোমরা অবশ্যই এটার ব্যাপারে এটার ফায়দাটা উঠাতে পারবা আশা করি তোমরা, যে এটাকে দেখো ইজিলি হেডশট দিতে পারতাম কিন্তু দিচ্ছি না রে তোমাদের জন্যই গাইজ। তো দুইজন ছিল, সমস্যা নেই গাইজ, ফায়ার করলাম যেন ও বুঝতে পারে। তো আশা করি তোমাদের কাছে একটু হলেও ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ একটু একটু একটা একটা লাইক দিয়ে দাও, জাস্ট একটা লাইক চাচ্ছি তোমাদের কাছ থেকে। ফ্রেন্ডের সাথে শেয়ার করে ফেলো, তাহলে ওদেরও একটু হলে একটু হলেও হেল্প হয়ে যাবে। আমার কথা বলতে অনেক প্রবলেম হচ্ছে, কারণ রোজা রমজানের মাস তোমরা বুঝতে পারবে আশা করি। তো ইয়াপ, আর যার যার নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইবটা করে ফেলো, প্লিজ ম্যান ডু সাবস্ক্রাইব। তো ইয়াপ গাইজ, আজ এ পর্যন্তই, টিল নেক্সট ভিডিও আর স্ট্রিম গাইজ, আল্লাহ হাফেজ, ঠিক আছে।